বন্ধুরা, আমি আজ কোলেস্টেরলের উপর কথা কথা বলবো। কোলেস্টেরল ফোবিয়া নাই এমন কোনো শিক্ষিত মানুষ নাই বললেই চলে, কারণ আমরা খুব বেশি কনসার্ন মোটা হয়ে যাচ্ছি কি না, আমরা আসলে সুস্থ আছি কি না, আমাদের বয়সের তুলনায় হাইটের তুলনায় আমাদের ওজনটা বেশি কি না, আমাদের বিএমআই বেশি কি না, আমাদের রক্তে চর্বি জমে যাচ্ছে বেশি কি না, আমাদের ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে কি না, আমাদের হার্ট ডিজিজ হবে কি না, আমাদের স্ট্রোক হবে কি না, আমাদের হাইপার টেনশন হয়ে গেল কি না, এই সমস্ত দুশ্চিন্তা কিন্তু সারাক্ষণ আমাদের তাড়িত করে বেড়ায়। তো ফ্যাটি লিভার যেমন আমাদেরকে তাড়িত করে, তেমনি হাইপার টেনশন আমাদেরকে তাড়িত করে, হার্ট অ্যাটাক আমাদেরকে তাড়িত করে, স্ট্রোক আমাদের তাড়িত করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব কমন। তো এগুলোর সাথে যেই জিনিসটা খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত তা হচ্ছে আমাদের ইনফ্যাক্ট লাইফস্টাইল। আমি সবগুলো এখন একসাথে বলতে পারবো না, সময় খুব কম। আমি আজ কোলেস্টেরলের শুধু দুটো পার্ট নিয়ে কথা বলবো, একটা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন আর একটা হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। তো এই দুটোই কিন্তু কোলেস্টেরলের দুটো অংশ। কোলেস্টেরল আসলে কিছুই নয়, কোলেস্টেরল হচ্ছে চর্বি বা ফ্যাট বা তেল এবং রক্তে যে প্রোটিন থাকে তার সমন্বয় যখন ঘটে তখন এটা কোলেস্টেরলে রূপান্তরিত হয়। আমরা যে সমস্ত খাবার খাই সেগুলো যখন ডাইজেস্টেড হয়, ডাইজেস্টেড হয়ে সেখান থেকে যেটা ফ্যাটি অংশ, সেই ফ্যাটি অংশটা এটা লাইপোপ্রোটিন বলে, লিপিড। সেই লিপিডটা যখন রক্তে অ্যাবজর্ব হয়, লিপিডটা যে কিন্তু লিপিডটা একা একা ঘোরাফেরা করে না, রক্তে গেলেই এই লিপিডটা যেই প্রোটিনের সাথে মিশে যায় তখন এটার নাম হয় লাইপোপ্রোটিন। যেমন আগে আমি বলেছিলাম হিমোগ্লোবিন, হেম মানে একটা আয়রন, গ্লোবিনের সাথে রক্তের যে গ্লোবিন আছে একটা প্রোটিন, সে গ্লোবিনের সাথে মিশে গেলে হিমোগ্লোবিন হয়। ঠিক তেমনি বলেছিলাম মায়োগ্লোবিন মানে মাসেলের সাথে যেই গ্লোবিন, যেই মানে আয়রন সংযুক্ত হয় সেটাকে মায়োগ্লোবিন বলে। ঠিক তেমনি লাইপো প্রোটিন, এই রক্তে যে প্রোটিন আছে, প্রোটিনের অনেক ধরনের ভ্যারাইটি আছে, অ্যাজ এ হোল প্রোটিনের কথা বলা হয়েছে। তো রক্তের যে প্রোটিন, প্রোটিনে যখন আমাদের খাদ্যের লিপিড অংশ অ্যাবজর্ব হয়ে রক্তনালীতে আসে তখন সেটা লাইপোপ্রোটিন হয়। এই লাইপোপ্রোটিনটা ইনফ্যাক্ট বিভিন্ন নামে আমরা ডাক্তারি শাস্ত্রে বিভিন্ন নাম দিয়েছি এর কার্যকারিতা অথবা এর ঘনত্বের উপর নির্ভর করে। যেমন লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এখানে প্রোটিনের অংশ অনেক কম, ফ্যাটের অংশ অনেক বেশি থাকে। আবার হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেখানে প্রোটিনের অংশ অনেক বেশি, ফ্যাটের অংশ অনেক কম। যদি এইভাবে আমি বলি তাহলে জিনিসটা কেমন লাগে, খুব সহজ মনে হয় কিন্তু, যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন মানে প্রোটিনটা কম ফ্যাটটা বেশি। আমরা কি ফ্যাট বেশি চাই কখনো? আমরা তো কখনো ফ্যাট বেশি চাই না। আবার হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, প্রোটিনটা বেশি ফ্যাটটা কম, অবশ্যই এটা আমরা চাই। সেই জন্যই এই যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের যেহেতু এখানে ফ্যাটের অংশ বেশি তাই এটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়। এগুলোকে সবগুলোকে একসাথে কোলেস্টেরল বলা হয়, তখন এটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন ইজ এ ব্যাড কোলেস্টেরল। কেন ব্যাড কোলেস্টেরল আমি বলবো। আর হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এখানে যেহেতু প্রোটিনের অংশ বেশি সেই লিপিডের তুলনায় বা ফ্যাটের তুলনায়, সেই জন্য এটাকে গুড কোলেস্টেরল অথবা ভালো কোলেস্টেরল বলা হয়। এখন আসি যে আসলে ভালো কোলেস্টেরল কেন। ভালো কোলেস্টেরল এই জন্যই যে ভালো কাজ করে, এ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন খারাপ কাজ করে। এই খারাপ কাজ যারা করে তাদেরকে রক্ত থেকে এই হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিনগুলোকে রক্ত থেকে চুষে নিয়ে রক্ত থেকে বিতাড়িত করে দিয়ে এগুলোকে সবগুলোকে লিভারে গিয়ে জমা করে, যেন মানুষের কোনো ক্ষতি করতে না পারে। বিশেষ করে এই ভাস্কুলার সিস্টেমে, বিশাল ভাস্কুলার সিস্টেম আছে, এই ভাস্কুলার সিস্টেমের ব্রেইন থেকে শুরু করে একেবারে পায়ের নখ পর্যন্ত, সেই জন্যই এটাকে ভালো কোলেস্টেরল বলা হয়। আর খারাপ কোলেস্টেরল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে খারাপ কোলেস্টেরল বলা হয় এই জন্যই যে এটা সবসময় ওই ফ্যাট আকারে ঘুরে, অল্প প্রোটিন
ফ্যাট আকারে সমস্ত শরীরে ঘোরে এবং এটা সহজে লিভারে যেতে চায় না, এটা রক্তেই ঘোরাঘুরি করতে চায় এবং রক্তনালীর মধ্যে এটা প্রবাহিত হতে থাকে। তো প্রবাহিত হওয়ার সময় যদি কোনো কারণে এদের পরিমাণ আমার দেহের চাহিদার থেকে বেড়ে যায়, দেহের একটা চাহিদা আছে, কোলেস্ট্রল মনে রাখতে হবে, কোলেস্ট্রল কিন্তু শরীরের জন্য এসেনশিয়াল, কোলেস্ট্রল শরীরের জন্য এসেনশিয়াল, আমাদের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে কোলেস্ট্রলের প্রয়োজন নাই, সুতরাং ইট ইজ এসেনশিয়াল এলিমেন্ট মনে রাখতে হবে। কিন্তু যখন এটার পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু এটা আমাদের জন্য অনেক অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এটা যখন শরীরে ব্যাড কোলেস্ট্রল মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনগুলো যখন শরীরের সমস্ত ভ্যাসেলে ভ্যাসেলের ভিতর দিয়ে রক্তের মধ্যে দিয়ে এটা যায়, মনে করেন এই রক্তের এই হচ্ছে আমাদের ডায়ামিটার, নালির ডায়ামিটারটা, এটা ধীরে ধীরে কোলেস্ট্রল যখন অনেক বেশি হয়ে যাবে এটা ধীরে ধীরে ন্যারো হয়ে যাবে, এই যে ডায়ামিটারটা অনেক ন্যারো হয়ে যাবে, ন্যারো ডায়ামিটারের ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হবে তখন অনেক উচ্চ হার্টকে প্রেশার দিয়ে রক্ত সর্বাঙ্গে পাঠাতে হয়, তখন হার্টের উপরে যেমন প্রেশার পড়ে তেমনি মানুষের ব্লাড প্রেশারও বেড়ে যায়। এমনি করে চলতে চলতে যখন রক্তনালীগুলো আরও সরু হয়ে যায় কোলেস্ট্রল জমার জন্য, এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিনগুলোই জমে, সেগুলো জমার জন্য তখন আমাদের এই হার্ট অ্যাটাক হয় বা মায়োকার্ডিয়াল ইনফারশন হয় বা করোনারি ভাস্কুলার ডিজিজ হয়, হার্টের যে ভ্যাসেলসগুলো আছে সেই ভ্যাসেলের রোগগুলো হয়, আমাদের ব্রেনেও ব্রেনের ভ্যাসেলগুলো ন্যারো হয়ে যায়, তখন আমাদের ডিমেনশিয়া হয়, অনেক সময় মাথা ঘোরায়, অনেক সময় মনে করতে পারি না হঠাৎ করে, আমরা ঝাপসা দেখি, এমনকি আরও বেশি হলে আমাদের স্ট্রোক হতে পারে, সেরিব্রাল স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক যেটা বলে। তো এতটুকুই আজ বললাম, আমি মনে হয় এটা আর একটু কন্টিনিউ করলে ভালো হতো, তবে মনে রাখবেন যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এই অবস্থাতেও কিন্তু সবসময় লো ডেন্সিটি লাইপোপ্রোটিনগুলোকে রিমুভ করার চেষ্টা করে কিন্তু সবসময় সমর্থন হয় সফল হয় না, এবং সেই কারণেই আমাদের শরীরে এত ধরনের সমস্যা দেখা দেয় এবং আমাদের জীবন মরণ আর প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।